ছাত্র রাজনীতি বলতে এই প্রজন্ম দেখেছে একটা শোডাউন হবে ক্যাম্পাসে বিশাল শোডাউন হবে আমি ছাত্র দলের সভাপতি গিয়েছি আমার সাথে কয়েক হাজার নেতাকর্মী থাকতে হবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় আশেপাশে যত বিশ্ববিদ্যালয় কলেজ আছে সব কয়েক হাজার দেখা তবে এটি মনে ছাত্র রাজনীতি একটি এটা দেখে এসেছে সাড়ে পনেরো বছর একইভাবে দেখে এসেছে এই ক্যাম্পাসে শত শত বাইক শোডাউন দেখে এসেছে এবং আপনি দেখে এসেছে হল দখল রুম দখল নির্যাতন সারা রাতব্যাপী গেস্ট এগুলো দেখে এসেছে বিগত সাড়ে পনেরো বছর আপনি আরেকটি বিষয় আসবেন যে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটি হলো আবাসিক শিক্ষকদের সামান্যতম কোনো কর্তৃত্ব ছিল না কোনো হলে তাদের যে দায়িত্ব দায়িত্ব পালন কোনো পরিবেশে তাদের ছিল না আমি রিফাতের সাথে পুরোপুরি একমত এই বিষয়ে ছাত্র রাজনীতির সংস্কার এবং ইতিবাচক পরিবর্তন হওয়া প্রয়োজন এটি হলো মূল বিষয় আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরাও এই বিষয়ের সাথে পুরোপুরি একমত যে অবশ্যই সংস্কার হতে হবে তারা যে ছাত্র রাজনীতি দেখেছে বিভি ছাত্র রাজনীতি এই ছাত্র রাজনীতি বাংলাদেশে প্রচল চলতে পারে না সেই কারণে আমি আপনাকে বলছি ছাত্র দল যেহেতু হ্যাঁ যেহেতু আমাদের একটা বিষয় আছে আমরা সারা দেশে আমাদের একদম ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের কমিটি রয়েছে স্ট্রাকচার রয়েছে এবং আগামীতে সবাই মনে করে যে যদি সুষ্ঠু দ্বারা ভোট হয়তো বা বিএনপিকে আটকানো কোনোভাবেই সম্ভব না ধারে কাছে কেউ নেই বাস্তবতা মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একটা একটা সঠিক নির্বাচন হয় সেই কারণে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্নটা আসে সেই কারণে আমরা ইতিমধ্যে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছি এই বাংলাদেশে আর কখনো আপনি শোডাউনের রাজনীতি মোটর সাইকেল শোডাউনের রাজনীতি রুম দখল হল দখল ক্যাম্পাস দখল কোনো রাজনীতি চর্চা কখনো হবে না শুধু তাই নয় আমি আপনাকে স্পষ্টভাবে আজকে বলছি এই এই অনুষ্ঠান থেকে আমাদের প্রধান দাবি ডাকসু নির্বাচন হতে হবে এবং সকল বিশ্ব বিশ্বদের ছাত্র নির্বাচন হতে হবে দ্বিতীয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হল হোস্টেল সহ সকল শিক্ষা সকল হল সমূহ আবাসিক শিক্ষকদের নিয়ন্ত্রণে থাকতে হবে কোনো ছাত্র রাজনীতির কোনো অংশ হতে পারবে না আপনি যদি এগুলো সংস্কারে নিয়ে আসতে পারেন আমি রিফাতের সাথে একমত যে বুয়েটে বুয়েটের এটা কি ছাত্র নিষেধের ফল নাকি হলো আপনি যে আমাদের শিক্ষক সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছে তারা এখন তাদের কর্তৃত্ব দেখাতে পেরেছে তাদের উপর যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করতে পারছে এটার ফল আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সত্যিকার অর্থে শুধুমাত্র বক্তব্যে না সত্যিকার অর্থে তেরোটি ছাত্রদের এবং পাঁচটি মেয়েদের হলে যদি আমাদের স্যাররা আবার সেই শিক্ষকবৃন্দ প্রবোষ স্যাররা যদি তারা সত্যিকার অর্থে তাদের দায়িত্বটা পালন করতে পারে সেই পরিবেশটা বজায় থাকে এবং হলের কোনো রুম বলে কোনো শব্দ থাকবে না কোনো রাজনৈতিক কর্মসূচির কোনো বালাই থাকবে না হলগুলি তার পড়াশোনা করবে গবেষণার কাজে মনোযোগ দেবে আমার মনে হয় পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে